Nasılsın canım benim? Abi neredesin? Ben iyiyim, bir şey yok. ভূমিকম্পে 261 ঘন্টা পর উদ্ধার করা হয় এই যুবককে। তারপর সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবিশ্বাস্য হলেও সত্য, এমন ঘটনা ঘটেছে তুরস্কের হাতায়। উদ্ধারের পর একটি ফোন কলে যেন প্রশান্তির বাতাস বইয়ে দিয়েছেন এই যুবক। ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া মোস্তফা তার এক আত্মীয়কে কল করেন, জিজ্ঞেস করেন তার বাবা মা বেঁচে আছেন কিনা। পরে তিনি জানতে পারেন তার বাবা মা বেঁচে আছেন। এ সময় ফোনের অপর পাশ থেকে ভেসে আসে হাউ মাউ করে কান্নার শব্দ। Annemler ne yapıyorlar annemler? এর আগে ইকিনচি থেকে 260 ঘন্টার মাথায় ধ্বংসস্তূপের নিচ থেকে ওসমান হালেবিয়ে নামে 12 বছর বয়সী একজনকে জীবিত অবস্থায় পাওয়া যায়। এছাড়া 258 ঘন্টার মাথায় নেসলান ক্লিক নামের 29 বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়। গত 6 ফেব্রুয়ারি 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। 44,000-এর বেশি মানুষ এখন পর্যন্ত ভূমিকম্পে নিহত হয়েছেন। নিবিড় সাহা, সময় সংবাদ।